Assalamu alaikum everyone. Welcome to the 6th day of National Youth Month 2020 with Plexus. Plexus is a youth organization that provides the youth the desired platform to develop themselves. I'm Naisata Basum Shukti. It's a pleasure for me as a member of Plexus to introduce our guest of honor and motivational speaker tonight, the founder and chief everything officer of Stand Up Dhaka and the strategic planner ATL and Digital Marketing at Octopic Communications Limited, the multi-talented and one of the best stand-up comedian, none other than Syed Ridwan Hussain Biprubha. So let's welcome in and you will have a great time with us. Hello guys. Hi. Naisa, kya hosta? Hi bhaiya. Ki khobar bhaiya? It's alhamdulillah. 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 Welcome to Sadarghat. তুমি যেভাবে আমার ইন্ট্রোডাকশন দিছো আই ফেল্ট লাইক এত কিছু হয়ে গেলাম আমি জানি ফেসবুকে যে ইনফোটা আছে আমি প্ল্যান করতেছি এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি নেক্সট বই মেলাতে একটা বই ছাপাই ফেসবুকের পাশাপাশি তো আপনার আরো কত যে ফিল্ডে আপনার কাজ আছে আমরা তো জানি না আসলে মানে এতই ট্যালেন্টেড আপনি না আমি জানি আই এম ভেরি ট্যালেন্টেড আমি হচ্ছে বলে বলে মাঝে মাঝে লেখালেখি করতাম পরে আই হ্যাড টু স্টপ রঙের দাম বেড়ে গেছে এনিওয়েজ সো লেটস স্টার্ট ইট ওকে লেটস সো ভাইয়া স্টার্ট করার আগে সো আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি হচ্ছে লাইফ সাকসেসের কিছু টিপস যেটা ভাল লাগবে নিবা যেটা ভাল লাগবে নিবা না আর কেউ যদি কখনো তোমার ফোর্স করে কোনো কিছু করতে তবে তুমি তাদেরকে উল্টা বোঝানোর চেষ্টা করবা যে লুক দ্য থিং ইজ ফোর্সিং নেভার ওয়ার্কস আউট ওয়েল Anyone was never forced to be successful. Any person who became successful because they enjoyed doing something and that is something they did for a living. Newton ne kyo force kore physician banaya nahi, kyo Picasso ke force kore artist banaya nahi. So these are a few things I would like to say people, especially because ekhon what I see once like you know I spoke speak to a lot of teenagers jokhone ami kono ssc hsc level er kono ekta student er sathe kotha boli I ask them like why are you studying science don't you feel boring or anything to bhaiya science is the most boring thing in the world but science na porle to doctor hoite parbo na my parents are really hoping I become a doctor they are like you know they are having high hopes on this So the thing is, ui jayga theke, I feel that, you know, anyone in the world, not even their own parents, should push their children to do something that they don't want to be or they do not want to achieve. Yeah, it's okay. You as parents, they want us to be successful, but success can be brought in many ways. তো ভাই আপনি যেহেতু এই প্রসঙ্গটা উঠাইছেনই তো আমার কথা স্ট্যান্ড আপ কমেডিয়ান একটা ইউনিক অকুপেশন তো আপনি যে ক্যারিয়ারে গেছেন তো এই ক্যারিয়ারে যাওয়ার পিছনে আপনি লাইক ফার্স্ট থেকে কি আপনার স্কুল লাইফ আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হব মানে এমন কোন থট ছিল আর যেহেতু আপনি বললেন যে প্যারেন্টস আমরা সাকসেসফুল হয় বাংলাদেশি বেশিরভাগ প্যারেন্টসই হচ্ছে তাদের ছেলে মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে টাকা পয়সা অনেক কামাবে তো হচ্ছে এজ আ স্ট্যান্ড আপ কমেডিয়ান খুব একটি বেশি ইউনিক একটা ওকে ক্যারিয়ার তো আপনার এই ক্যারিয়ার যে চুজ করছেন আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাইছেন নাকি একটু প্রবলেম হয়েছে লাইক প্যারেন্টস কনভিন্স করতে যে জিনিসটা কি এন্ড জিনিসের বেনিফিট কি So basically, stand-up comedy has always been side by side, you know.
সো স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আমার বাসায় এখন পর্যন্ত খুব একটা যে কমপ্লেন আছে তা না, বাট হ্যাঁ তারা মাঝে মাঝে একটু সার্কাস্টিক্যালি বলে কি করো স্মাইলসে হাসে তোর উপর, হ্যাঁ দ্যাটস হোয়াট আই ওয়ান্ট দেম টু ডু, বাট আদার দেন দ্যাট আই হ্যাড ফেসড ইস্যুজ ওয়েন আই চোজ টু বি অ্যান আরজে, তখন অনেক কথা শুনতে হচ্ছে, বাট স্ট্যান্ড আপ নিয়ে আমার পেরেন্টস কখনো ওইভাবে কমপ্লেন করে নাই, স্পেশালি বিকজ আমি আমার আব্বাকে নিয়ে গেছি, আমার শো দেখতে নিয়ে গেছি, আমার আম্মাকে সে ভিডিও দেখাইছি, অ্যান্ড দেন ওয়েন দে স দ্যাট আমি সেম স্টেজে সেম ডে সেম শোতে নাভিদ মাহবুব ওয়াজ পারফর্মিং, ইয়ামিন খান ওয়াজ পারফর্মিং, অর সোলেমান সুখন ওয়াজ পারফর্মিং, মোশারফ ইয়াফি ওয়াজ পারফর্মিং, দে নেভার সেড ইটস আ ব্যাড থিং, সো বিকজ দে বিলিভ দ্যাট অ্যাট লিস্ট নাভিদ মাহবুব, সোলেমান সুখন, মোশারফ ইয়াফি, দে আর সাকসেসফুল ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার্স, সোলেমান ভাই এখন নগদে কাঁপাচ্ছে, ইয়াফি ভাই মানে টেলকোতে কাঁপায়, সে হি ইজ মোস্ট প্রবলি ইন টু এডুকেশন সাইড রাইট নাও, নাভিদ ভাই হি ওয়াজ দ্য সিইও অফ সিমেন্স বাংলাদেশ, হি ওয়াজ সিইও অফ আইবিএম বাংলাদেশ, লাইক দে হ্যাভ হ্যাড দেয়ার টাইম অ্যাজ কর্পোরেটস, সো ওই জায়গায় মাই প্যারেন্টস নেভার সেড নো, বাট রেডিও নিয়ে তাদের অনেক কমপ্লেন, এখনো দে আর লাইক ভেরি হ্যাপি, হ্যাঁ রেডিও ছাড়ছে অবশেষে, সো দ্যাটস সামথিং আই ফেসড প্রবলেমস উইথ। তো ভাইয়া এত কিছু বলা এখন হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা লাইফে আপনি জানতে পারছি যে আপনি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে করতে হচ্ছে ড্রপ আউট করে দিয়েছেন, তো এত বড় একটা ডিসিশন নেওয়ার পিছনে কারণটা কি? ওকে সো কারণ অনেকগুলা, নাম্বার ওয়ান আই ওয়াজ স্ট্রিক্ট ইন টু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমার ক্লাস 9-10 থেকে ইচ্ছা ছিল গেম বানাবো, অ্যান্ড এটার পিছনেও না খুব ফানি স্টোরি, আই গেস দ্য গাইজ হু আর ওয়াচিং দিস লাইভ ইউ গাইজ উইল রিমেম্বার দের ওয়াজ এ গেম নেমড ক্রিকেট 2007, অ্যান্ড আমরা যারা ক্রিকেট ফ্যান এই 2007 এর পর আর কেউ গেম বানায় নাই, সো আই ইউজ টু বি লাইক সিন্স 2010-11 এর দিকে আমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলে কি গেম বানাইতে পারবো, তাহলে আমি ক্রিকেট 2015 বানাবো, বিকজ আমি ইফ আই উড হ্যাভ স্টাডিড প্রপারলি আই উড হ্যাভ বিন গ্রাজুয়েটেড উইথ ইন 2015, সো এনিওয়েজ সো সিএসসি বাংলাদেশে ঢুকে মানে সিএসসি পড়া শুরু করার পর আই রিয়ালাইজ এখানে দেয়ার টিচিং সি সি প্লাস প্লাস জাভা অ্যালগো টেলগো মানে অ্যান্ড মানে দিস ইজ টেকিং মি নো ওয়ার নিয়ার মাই ড্রিম অফ বিকামিং গেম ডেভেলপার অর এনিথিং, সো আই থিঙ্ক দিস ইজ আ ওয়েস্ট অফ মানি অ্যান্ড টাইম আউট হিয়ার, সো বাই দেন আই ইউজ টু ডিবেট অ্যান্ড আই স্টার্টেড ডুইং স্ট্যান্ড আপ কমেডি, তো এর মধ্যে আই গট দি অপরচুনিটি টু বি অ্যান আরজে অ্যাট পিপলস রেডিও, আই গ্র্যাবড দ্য অপরচুনিটি, অ্যাট দ্য বিগিনিং ইট ওয়াজ আ পার্ট টাইম থিং, স্লোলি এটা ফুল টাইম হয়ে যায়, অ্যান্ড দেন আই কুড এক্সপ্লেইন মাই ফ্যামিলি দিস ইজ আ লিভিং দিস ইজ আ ক্যারিয়ার, মেবি ইট ইজ স্লো ইট ইজ নট গোয়িং টু গিভ মি অ্যাজ মাচ মানি অ্যাজ ডক্টর্স অর ইঞ্জিনিয়ার্স আর্ন, বাট দিস ইজ সামথিং আই রিয়েলি এনজয়, সো অনেস্টলি মাই ফাদার হ্যাড আ টাফ টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, আই ওয়াজ কিকড আউট অফ মাই হোম অ্যান্ড আমি নানি বাড়িতে ছিলাম 2 বছর, অ্যান্ড স্লোলি মাই ফাদার আন্ডারস্টুড দ্যাট আই এম বিল্ডিং আপ আ ক্যারিয়ার, অ্যান্ড ইট স্টার্টেড লাইক আইস টু গো টু প্লেসেস অ্যান্ড পিপল রেকগনাইজড মি থ্রু মাই ওয়ার্ক, সো দেখা যেত শপিং মলে গিয়েছি উইথ ফ্যামিলি পিপল আর কামিং বাই দে আর টেকিং সেলফিস অর সামথিং, সো মাই ফাদার আন্ডারস্টুড দ্যাট হোয়াট এভার আই এম ডুইং ইটস গুড ইটস গিভিং মি ইটস আর্নিং মি মানি ইটস গিভিং মি আ গুড লাইফ স্টাইল, অ্যান্ড দেন হি কাম ডাউন দেন হি টুক মি ব্যাক হোম অ্যান্ড দেন হি স্টার্টেড গিভিং রেসপেক্ট টু দ্য ক্যারিয়ার, অ্যান্ড অলসো হ্যাঁ আমার অফিস ঘুরতে যেত আমার আব্বা যখন তখন অফিসে চলে আসতো, বিকজ মাই ফ্যামিলি ইজ ভেরি কনজারভেটিভ, সো ওই পার্সপেক্টিভ থেকে যখন হচ্ছে ফেসবুক লাইভে দেখতো রেডিওতে মেয়েরা ইউনো স্লিভলেস ড্রেস পরে ফেসবুক লাইভে আসছে আর জেরা অর শো পোস্ট গুলাতে দেয়ার ওয়ারিং টপস অ্যান্ড জিন্স, মাই ফাদার ইউজ টু ফিল রিয়েলি অকওয়ার্ড অ্যাবাউট ইট, হি ইউজ টু কাম অ্যান্ড চেক অফিস কেমন, হি ইউজ টু কাম অ্যান্ড তুমি কোথায় বসো আর কে কে কোথায় বসে অ্যান্ড তোমরা কি কি করো সারাদিন, হ্যাঁ বিকজ ইন আ রেডিও ইউ ডোন্ট জাস্ট গো অ্যান্ড ডু শোজ ফর দ্য হোল ডে,
there's a lot of stuff to do. So then aste aste jokhon my father realized it's a very like it is not a dirty place to be at, he calmed down. So that was very challenging for me to explain my family that me bhalo kichu kori, it's like not a strip club. Anyways, তো ভাইয়া স্ট্যান্ড আপ কমেডির মধ্যে আপনার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে কোকাকোলা 2013 এর আপনি হচ্ছে উইনার। তো তখন আপনার যে উইনার তো উইনার হওয়া তো আলাদাই একটা মজা, আলাদা একটা ফিলিং, লাইক আমি সবার মধ্যে সেরা, ভালোই লাগে। তো আপনার তখন অনুভূতিটা কেমন ছিল, কেমন লাগছে এত বছর স্ট্রাগল আমার এখন সম্পূর্ণ অন্যরকম আসলে না? তখন এই যে দ্য ওয়ে ইউ ফেল্ট স্ট্রাগল বা সামথিং, ইট ওয়াজ নট লাইক দ্যাট। ইট ওয়াজ ইউনিভার্সিটিতে আই ইউজ টু হোস্ট আ লট, সো যখন কোকাকোলার এই ইভেন্টটা আসলো আই ওয়ান্টেড টু অ্যাপ্লাই ইন হোস্টিং, বাট তখন দের ওয়ার আ লট অফ পিপল লাইক আই শুড অ্যাকচুয়ালি থ্যাংক দেম যে ওরা আমাকে হোস্টিং করতে দেয় নাই। বলছে ভাই ইউ আর গুড ইন হোস্টিং, আপনি হোস্টিং এ দিলে আর কেউ পার্টিসিপেট করবে না, সো আপনাকে আমরা হোস্টিং এ অ্যাপ্লাই করতে দিব না, do something else. So John, when I looked at something else, I felt okay, stand up is something I may be good at. Honestly, it was a decision, like impulse decision, I may be good at this, let's try. And tick diye form fill up korlam, and that competition was the first time ever that I did stand up comedy. And somehow I don't know, I was lucky maybe, or it was because my university students gave me a lot of love, I won it. And actually amar journey ta oikhan theke shuru. The judges of that show were Emil Bhaiya and Zohad Reza Choudhury. So Zohad Bhai is also the brother-in-law of Navid Mahbub. I guess it's not like very much people don't know Zohad Bhai Zarapur apun choto bhai, and Zohad Bhai amake Navid ভাইয়ের আর কি লিঙ্ক দেয়। সো আমি একটা হচ্ছে তখন আমি এনসিসির নাম প্রথম শুনি, অ্যান্ড দেন লেটার অন আই মেট সুখন ভাই। সুখন ভাই আমাকে ডিরেক্টলি একদম ফোন নাম্বার নিয়ে দিয়ে আমাকে একদম প্রথম শো আমার হি অ্যাকচুয়ালি ট্যাগ মি অ্যালং উইথ এনসিসি, দেন আস্তে আস্তে শুরু হয়। বাট আই স্টিল হ্যাভ দ্যাট কোকাকোলা ক্রেস্ট সামওয়্যার ইন মাই হাউস, আই এম নট শিওর ওয়ের, মোস্ট প্রবলি আমার লিভিং রুমে ড্রয়িং রুমে আছে। And I actually ekbar mane I remember that moila toila porle ekhono muche uthay rakhi, mane onek press to onek jaygay gele dey, onek event ekhon dekha jay jai onek university te press to onek gula pai, but that is something I really keep separate because that's like the beginning, that's like the inception of my career type of thing. তো ভাইয়া সবাই অনেক বেশি কমেন্ট করতেছে, এক সাবরিনা মাইমুন মিহা লিখছে গেটিং মাচ ইন্সপিরেশন টু বি আ আরজে, তো ওয়াও দ্যাটস গ্রেট, সবাই খুব ইন্সপায়ার। তো ইন্সপিরেশন কি আসলো, সবাই হচ্ছে লাইফে কাউ থেকে ইন্সপায়ার হয় অথবা কারো অবদান থাকে সাকসেসফুল হওয়ার পিছনে, তো আপনার লাইফে সাকসেসফুল পিছনে কোনো ইন্সপিরেশন অথবা কারো অবদান আছে কিনা ফেনোমিনালি গ্রেট লিডার ইন হিজ ওন পাথ। আমার নানা আমার নানু বাসা থেকে আমার বাসায় এসে 6টার সময় আমাকে ঘুম থেকে উঠাইতো, উঠায় সে ইনশিওর করতো আই ইউজ টু টেক এ মর্নিং ওয়াক অর ইউ নো গো টু প্লে, অ্যান্ড দেন আমি স্কুলে যাচ্ছি ঠিক টাইম মতো। আমাকে সপ্তাহে সপ্তাহে সে ইউ নো ফ্যামিলি গেট টুগেদার হয় না, আমরা লিভিং রুমে উইথ ফ্যামিলি বসি, আমার নানা আমাকে পড়া ধরতো তখন, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি not strict, he was extremely friendly, but he kept me in a very good discipline. And then I was sent to Darjeeling, oikhane amar base create hoy, and tarpor I felt that due to my nana and his decisions in my life je amake kibhabe she
বিল্ড করার চেষ্টা করেছে, ওই জায়গা থেকেই আমার বেসটা ক্রিয়েট হয়, উইচ লেড টু দ্য রেস্ট অফ এভরিথিং দ্যাট হ্যাপেন। সো ইন্সপিরেশন মোটিভেশন যত যাই বলো টোটালটাই আমি বলবো যে আমার নানার ক্রিয়েট, অ্যান্ড ওইখান থেকেই মানে উঠে আসা। আর অনেক থাকে না যে ইন্সপায়ার হয়েছি অমুককে দেখে এটা হইতে চাইছি, এই জিনিসটা আমার একটু কম হয়, বাট আমার নানা যে পুশটা দিছে ওইটার কারণে আই ফিল মোর কনফিডেন্ট অ্যাবাউট এভরিথিং ইন লাইফ। সো ভাইয়া আহনাফ প্রায় দেখছে স্ট্যান্ড আপ স্পিকিং টিপস, স্ট্যান্ড আপ স্পিকিং, ওকে দ্য থিং ইজ স্ট্যান্ড আপ স্পিকিং তো আসলে হয় না, ইটস লাইক ওয়েন ইউ আর ডুইং স্ট্যান্ড আপ কমেডি ইটস অনেস্টলি নট দ্য ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, বাট দেন এগেন ইট ইজ নট দ্য টাফেস্ট থিং অ্যাজ ওয়েল। ইউ হ্যাভ টু স্টার্ট টকিং অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট সিইং এভরিথিং ইন আ ডিফারেন্ট ম্যানার। লাইক লেটস সে ইফ ইউ সি মোস্ট অফ দ্য টাইম ওয়েন আই ডু স্ট্যান্ড আপ কমেডি, আমার স্ট্যান্ড আপ কমেডির মেন টপিক থাকেই তিনটা, একটা হচ্ছে আমার হাইট, একটা হচ্ছে আমার ওয়েট, আরেকটা হচ্ছে বিং সিঙ্গেল। সো পিপল ইন আওয়ার সোসাইটি থিংস বিং শর্ট ইজ ব্যাড, বিং হেভি অর ওবিস ইজ ব্যাড, বিং সিঙ্গেল ইজ অলসো ব্যাড, বাট আই সি ইট ইন আ ভেরি ডিফারেন্ট ম্যানার। আই সি ইট লাইক সিঙ্গেল গিভস ইউ মোর ইন্ডিপেন্ডেন্স দেন পিপল হু আর ম্যারিড অ্যান্ড ইন আর ইন এ রিলেশনশিপ। বিং শর্ট gives me a different way to explore things. It like at least simply speaking onek dhaka shore onek garage er dorja ache na nichu, I never bow down, I don't bow down to anybody, right? Amar chhe onek senior senior boro bhai ache amar dike khub somman diye kotha bole amake shotti, they look down while talking to me, that's really something great. On the other hand, being heavy, that's fun as well, like you know, the heavier you are the softer you are. No one said a six-pack guy has soft like body, it cannot happen. So the things are, everything has a split side, watch it in a different manner. Tokhon jokhon oi different jinish ta ke tumi express korte parba, that will come out to be either sarcastic or funny, or it may be satire. A comedy has a lot of aspects, so oi jayga theke chole ashe. Ar arekta jinish hocche je you don't talk in stand up comedy in a funny manner. What you say, the content is something relevant to people and they laugh at the joy of it. It's not about stand-up comedy is rarely about telling jokes, chutki shunano type of jokes, like the chicken went into the bar type jokes. These are not stand-up. So stand-up is you just share everything that happens in your life, people relate and then they laugh at it, not at it, actually laugh along with it because of the experience. As much as people relate, they will laugh. The less they relate, the less they laugh. Like let's say Bangladeshe, ami jodi boli Bangladeshe ami Donald Trump re niye joke bolle kewi hashe na, because Donald Trump ke ekhane kewi beshi ekta china na. Bangladeshe, come to Bangladesh, tell a joke about Ershad, people are laughing hilariously. So relevant jayga theke bolte hai, so that more people can understand. Yeah. To bhaiya, নিজের যে আপনি একটা প্ল্যাটফর্ম স্ট্যান্ড আপ ঢাকা ক্রিয়েট করছেন, তো ওইটা ক্রিয়েট করার পিছনে মানে কি কি অবস্টিকলস এর মধ্যে অথবা নিজের লাইফকে কিভাবে এনজয় অথবা এনজয়মেন্টের ভিতরে দিয়ে আপনি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছেন এবং কিভাবে করছেন, কি কি বেসিক জিনিস লাগছে আপনার, তো যেটা বলে না একটা মডেল প্ল্যাটফর্ম, এটা এখনো মডেল প্ল্যাটফর্ম হয় নাই, বাট আমরা যে মডেলে এখন আছি ইটস ভেরি ইন্টারেস্টিং, উই হ্যাভ নো স্পেস এট অল, বাট উই হোস্ট ইভেন্টস আর ডিফারেন্ট স্পেসেস। আমরা রেস্টুরেন্টদের সাথে কন্ট্যাক্ট করি যে ভাইয়া আপনারা একটা আমাদেরকে যদি স্পেস দেন অ্যান্ড সাউন্ড সিস্টেম দেন, উই উইল ডু আ শো ফর ফ্রি। নাও দ্য প্রবলেম উইথ স্ট্যান্ড আপ কমেডি ইজ দ্যাট ইউ ক্যান নট ডু স্ট্যান্ড আপ কমেডি অন ফেসবুক লাইভ, ইউ ক্যান নট ডু স্ট্যান্ড আপ কমেডি অ্যাট হোম, ইউ নিড আ অডিয়েন্স, ইউ নিড আ প্রপার অডিয়েন্স উইথ আ ভেরি গুড ডাইভার্স কাইন্ড অফ অডিয়েন্স। এখন আমি যদি বলি যে 50টা ক্লাস ফাইভ এর মেয়ের সামনে আমি কমেডি করবো, আই উইল নট গেট অ্যাজ মাচ অ্যাজ রেসপন্স
যে রেসপন্সটা আমি পাবো ডিফারেন্ট এজের ডিফারেন্ট ছেলে ডিফারেন্ট মেয়ে ফ্রম ডিফারেন্ট অঞ্চল ইউ নো দেন ইট বিকামস আ ডাইভার্স অডিয়েন্স। সো এই ডাইভার্স অডিয়েন্স পাওয়ার বাংলাদেশে দুইটাই উপায়, এক হচ্ছে বুক আ হিউজ প্লেস, শোয়ের টিকিট ফালাও, পিপল আসবে, পারচেস করবে, ঢুকবে, দেন ইট উইল বি আ গুড অডিয়েন্স। আদার দেন দ্যাট হোয়াট ইজ দ্য আদার ওয়ে, বিকজ এত টাকা নাই একটা বড় হল বুকিং দিব, একটা সাউন্ড সিস্টেম বা একটা ইভেন্ট করতে দের ইজ আ হিউজ এক্সপেন্স, এটা একটু প্যারা হয়ে যায়। তো কি করা যায়, where is the crowd? When we asked that question, then we got the answer, the crowd is at restaurants, the crowd is at parks. Park e kora shombhob na, because park ashole karori na. So we went to the restaurants, we asked them, je apnara ki amader ke ekta sound system diben, amra erokom stand up comedy korte chai, ebong amader madhye musician o ache, we can do music as well. So the restaurant owners were very happy and they were very very supportive on this. তারা আমাদেরকে একটা টাইম ডেট ফিক্স করে, ইউজুয়ালি এন্ড অফ দ্য মান্থের দিকে টাইম ডেট ফিক্স করে তারাই সাউন্ড সিস্টেম এনে দিত, অ্যান্ড উই ইউজড টু ডু দ্য শো। আমরা অনলাইনে একটা ইভেন্ট পেজ খুলতাম, অ্যান্ড ইট বিগ্যান উইথ 10 স্ট্যান্ড আপ কমেডিয়ান্স, উই ওয়ার অনলি 10 পিপল হু আর পারফর্মিং অ্যাট দ্য ভেরি বিগিনিং, অ্যান্ড রাইট নাও আদার দেন দ্যাট আ লট অফ নিউ পিপল আর ইন। আমি বলবো স্ট্যান্ড আপ ঢাকার সাকসেসটা হচ্ছে নট দ্যাট উই হ্যাভ ডান আ লট অফ শোজ, উই হ্যাভ ফাউন্ড 30 নিউ কমেডিয়ান্স, উই সে কমিক্স, আমরা কমেডিয়ান বলি না, 30 নিউ কমিক্স যারা 2018 আগে কখনো স্ট্যান্ড আপ কমেডি করেনি, বাট দে আর ট্রাইং স্ট্যান্ড আপ কমেডি রাইট নাও। সো দ্যাট আই ফিল দ্যাট দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স পয়েন্ট অফ স্ট্যান্ড আপ ঢাকা। এনিওয়েজ, কামিং ফরওয়ার্ড, আমরা 10 জন কমেডিয়ান থেকে এখন 40 জন কমেডিয়ান ঢাকাতে আসি। সো দেখা যায় এখন যদি আমি একদিনে 3টা শো ফালাই 3টা জায়গায়, গিভেন দ্যাট 10 অফ দ্য কমেডিয়ান্স আর নট পারফর্মিং অ্যাট অল, আই উইল হ্যাভ 10 কমেডিয়ান্স অ্যাট ইচ ভেনু টু এন্টারটেইন ইউ। সো এখন যখন আমরা ফিউচারের দিকে তাকাচ্ছি, পোস্ট প্যান্ডামিক উই আর প্ল্যানিং টু হ্যাভ 2 শোজ পার ইভিনিং এভরি থার্সডে অর স্যাটারডে। হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ মেকিং মোর অডিয়েন্সেস used to the concept of stand-up comedy, making more audiences come near us, and a audience ke amra trying to we are trying to transfer into performers. Like, let's say, I say you can do stand-up comedy in future, you don't know, ek din tumi jaba dekhba, you may enjoy it, acha ekhane to guitar shikhte hoy na, acha ekhane to amar kono tanpura bajate hobe na, it's me speaking out my thoughts, so maybe you can do it in future as well. So that's what we are trying to do at the moment. And এটাকে আমি যেটা বললাম যে we are not yet a model or a model platform, because আমাদের এখনো একটা ইনকাম রেভিনিউ স্ট্রিম ফরম্যাট ক্রিয়েট করা হয়নি। আমাদের প্রত্যেকটা শো ফ্রি, আমাদের প্রত্যেকটা মানে পারফর্মার ভলেন্টারিলি পারফর্ম করে, আমাদের প্রত্যেকটা অডিয়েন্স আসে, দে এনজয় দ্য শো ইন ফ্রি, মেবি দে পারচেজ আ ফিউ ইউ নো ফুড অ্যান্ড স্টাফ ফ্রম দ্য রেস্টুরেন্ট, and end of the day I don't think that's a মানে কি বলে investment on us, because তারা এমনিতেও খাইতো, at a restaurant আসলে এমনিতেও খায় মানুষ। So দিন শেষে আমাদের প্ল্যাটফর্মটা আছে, we are growing, social media তে আমাদের response খুব ভালো, there is a very young and niche crowd who respond to us, there are a lot of restaurants in Dhaka city যারা আমাদেরকে invite করে নিয়ে গেছে ওদের রেস্টুরেন্টে, which we feel really overwhelmed about. যমুনা ফিউচার পার্কের সাথে আমাদের 6 মাসের একটা কন্ট্রাক্ট ছিল, যেটা আমরা উই কমপ্লিটেড। যমুনা ফিউচার পার্কে আমরা প্রতি উইকে একটা করে শো করতাম, দ্যাট ওয়াজ এ গুড টাইম। সো দেন এগেইন ইটস গোয়িং গুড, বাট এই প্যান্ডামিক আসার পর দের ওয়াজ এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড আ রাফ প্যাচ। সো ইনশাল্লাহ আফটার দ্য প্যান্ডামিক উই লুক ফরওয়ার্ড টু আ বিগার লাইক এক্সপ্যানশন, বাট অন দি আদার এন্ড সেন্স আমার রেভিনিউ স্ট্রিম বলে কিছু নাই, ইটস এ ইনকমপ্লিট মডেল। তো আই এম স্টিল থিঙ্কিং অ্যাবাউট দ্য মডেল, ইনশাল্লাহ ইন ফিউচার উই উইল ক্রিয়েট দ্যাট। বাট একটা জিনিস যেটা আমি ইয়াং যারা আছে আমি তাদেরকে বলতে চাই, স্ট্যান্ড আপ ঢাকার পিছনে এখন পর্যন্ত কেউ 10 টাকা খরচ করে নাই, স্ট্যান্ড আপ ঢাকা থেকে কারো 10 টাকা ইনকাম হয় নাই, স্ট্যান্ড আপ ঢাকা ইজ লিটারালি সামথিং উইচ হ্যাজ নো অফিস, নো প্ল্যাটফর্ম। We are trying to make a website and it is not going too well, because amra amra kortechi to ekta para khacchi,
সো আমরা ওয়েবসাইট বানানো শিখে শিখে করতেছি। সো ওয়েন ইউ গাইজ ট্রাই টু ডু সামথিং, একটা প্ল্যাটফর্ম বানাইতে চাও বা একটা অর্গানাইজেশন বা ইভেন স্টার্ট আপ টাইপের যখন প্রজেক্টে যাও, অলওয়েজ লুক অ্যাট হোয়াট ইউ হ্যাভ, লাইক ইউর স্ট্রেংথস, ইউর উইকনেসেস, ইউর অপোজিশন, হ্যাঁ, অ্যান্ড দ্য টেকনোলজিস ইউ নিড টু ইউজ। স্পট অ্যানালাইসিস বলে, এটা গুগল করে নিও, ডিটেলসে যাব না, তো স্পট অ্যানালাইসিস করে নিবা, প্লে টু ইউর স্ট্রেংথস। তোমার উইকনেস থাকতে পারে অনেক, তোমার উইকনেস নিয়ে মানুষ বলবে যে তুমি অঙ্কতে খারাপ, তুমি অঙ্কতে বেশি প্র্যাকটিস করো, না, তুমি অঙ্ক বাদে বাকি সব যেগুলোতে তুমি ভালো তুমি ওইটাই ট্রাই করতে থাকো। অঙ্কতে গিভ 50% অফ দ্য এফোর্ট ইউ নিড টু, বিকজ দিন শেষে তুমি যদি 70% নিয়ে পাশও করে ফেলো, বাকি সবগুলাতে ওয়ের ইউ আর গুড ইউ হ্যাভ দ্য চান্স টু গেট 100%। সো 100% এর উপর কনসেন্ট্রেট করো ইভেন ইন স্টার্ট আপস, প্লে টু ইউর স্ট্রেংথস। তোমার উইকনেস যেগুলো থাকে, ট্রাই টু ফাইন্ড পিপল উইথ দ্য স্ট্রেংথস অফ ইউর উইকনেসেস, কোলাবোরেট উইথ দেম, সো দ্যাট হেল্পস আ লট। সো অ্যাবাউট দ্যাটস অ্যাবাউট লাইক ইউ নো স্ট্যান্ড আপ ঢাকা অ্যান্ড মাই সাজেশনস অ্যাবাউট ক্রিয়েটিং আ প্ল্যাটফর্ম ফর দ্য এনি ওয়ান হু ইজ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া, আমরা জানতে পারছি ফুড ব্লগিং ও করেন, তো ফুড ব্লগিং স্টার্ট এর পিছে কি খাবারের প্রতি অতি ভালোবাসার জন্য ফুড ব্লগিং স্টার্ট করছেন? ওকে, অনেস্টলি এই জায়গাটা সাম ইটস ফানি, বিকজ আমার একটা শো ছিল রেডিওতে, ইট ওয়াজ কল্ড ফুডাফাইং। সো ওইখানে হচ্ছে আমার বস, তখন আমার বস ছিলেন পাভেল ভাই, হি ফেল্ট দ্যাট ফুড ব্লগ ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়লে দ্য শো উইল গেট আ গুড রেসপন্স। সো ওইখান থেকে ফুড ব্লগিং শুরু হয়, অ্যান্ড ইনিশিয়ালি আই ইউজ টু জাস্ট হোস্ট দ্য শো চ্যানেলে, যেহেতু দের ওয়াজ আ সেপারেট সিনেমাটোগ্রাফার্স, দের ওয়াজ আ সেপারেট এডিটর অ্যান্ড এভরিথিং। লেটার অন রেডিও ছাড়ার পর আই ফেল ফুড ব্লগিংটা মানে টানতেছে, ইটস নট লিভিং মি বিহাইন্ড। সো আমার এক ছোট ভাই শাওন, ওকে বললাম যে আই ওয়ান্ট টু মেক দিস, I want to make a show. So tokhon we came up with a catchy name and we started going to restaurants, we started making videos. So pre pandemic amra pray 6 ta ki 7 ta banaisilam, 5 ta upload korchi, and right now we are on a break, and I guess we'll start once we understand that covid mane infection ta onek beshi kome geche. Because we feel that right now it's not a good time to go to the restaurants and eat, and not for us, and not even to encourage people to go out. So ওই জায়গা থেকে I feel that আপাতত এটা অফ থাক, in future অবশ্যই আবার করব। থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়া, আপনি তো কমেন্ট সেকশনে আপনার প্রশংসায় মানে কমেন্ট ভরে যেতেছে। পৃথ্বীরাজ, very talented musician, he is no more with us, and he used to like work in radio as well. So ekdin erokom 6th of May amra ratre bela, we were staying back in the office, there was a lot of work and stuff, to amra ratre bela ami hotche I just want to relax, I went to the balcony, priti da oikhanei bosha chilo, to he was asking me je বিপ্র আপনার কমেডি কেমন যায়। আমি বললাম ভাই কমেডি তো যায় না, 3 মাসে একবার নাবিদ ভাই ডাকলে একটা শো হয়, তাছাড়া হয় না। সো হি জাস্ট লাইক স্ন্যাপড এন্ড হি ওয়াজ লাইক, নাবিদ ভাই দোষ দিয়ে তো লাভ নাই, ইটস ইউর ফল্ট, লাইক ভাই আমি কি করব, ইফ দেয়ার ইজ নো শো হোয়াট অ্যাম আই টু ডু, লাইক ক্রিয়েট আ শো, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু মেক ইউর ওন প্ল্যাটফর্ম, নো ওয়ান ইজ গোয়িং টু গিভ ইউ আ প্ল্যাটফর্ম, ইউ হ্যাভ টু মেক a place যেখানে আপনি পারফর্ম করতে পারবেন, এবং আপনার কল্যাণে যদি আরো 10 জন মানুষ পারে, দ্যাটস গোয়িং টু বি গ্রেট, বাট ইউ হ্যাভ টু ডু ইট ইউর সেলফ। সো সিন্স দ্যাট ডে মে 2018 আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট। সো তারপর হচ্ছে আমি একটা আইডিয়া করে একটা রেস্টুরেন্টে একটা ডেমো মানে প্ল্যান করলাম, উই ডিড ইট, অ্যান্ড আই গেস ইট ওয়াজ আ মান্থ অর টু বিফোর হ্যালোইন অর সামথিং।
সো কোরবানি ঈদের ঠিক পর পর এরকম কিছু বা আগে, সো দ্য ওপেন মাইক ওয়েন্ট রিয়েলি ওয়েল, লট অফ পিপল কেম বাই, লিসান আসছিল, সন্ধি ভাই আসছিল, মানে দে আর লাইক ইউ নো নন ফেসেস ইন দ্য মিউজিক সেক্টর। সো দেন আই গট এনকারেজ যে না করা যায়, দিস সামথিং উইচ ইজ গোয়িং টু বি ওয়ার্ক। অন দি আদার এন্ড থার্ড স্পেস নামে আরেকটা প্ল্যাটফর্ম স্টার্ট হলো, মাই ডিয়ার ফ্রেন্ড ম্যাক্স মিস্টেল স্টার্টেড ইট, অ্যান্ড ডাজ হি হ্যাড আ ফ্রেন্ড অ্যাজ ওয়েল মুত্তাকি ভাই, অ্যান্ড ওনারা যখন স্টার্ট করলো আই রিয়ালাইজ ইয়েস দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান ডু টু, নাথিং রিয়েলি ভেরি এক্সক্লুসিভ, আমার খুব একটা পেন হবে না। সো আই স্টার্টেড গ্যাদারিং মাই টিম অ্যান্ড ইয়া, সো আই ফিগার্ড আউট যে ওইভাবেই টিমটা বানাবো, আমার ল্যাকিং যাদের মধ্যে পজিটিভ বা স্ট্রেংথ হবে ওইভাবেই টিমটা প্ল্যান করলাম। অ্যান্ড ইয়েস উই হ্যাভ উই স্টার্টেড উইথ আ টিম অফ ফাইভ, অ্যান্ড রাইট নাও স্ট্যান্ড আপ ঢাকা হ্যাজ 30 মেম্বার্স, উই আর আ টিম অফ 30, ইট ইনক্লুডস গ্রাফিক ডিজাইনার্স, ইট ইনক্লুডস ভিডিও এডিটার্স, উই হ্যাভ টু মিউজিশিয়ান্স হু আর অলসো অডিও প্রোডিউসার্স, উই হ্যাভ আর কপিরাইটিং টিম, উই হ্যাভ টিম হু লুকস আফটার দ্য সোশ্যাল মিডিয়া মেসেজেস। সো ইয়া দ্য টিম হ্যাজ গ্রোন ওভার দ্য টাইম অ্যান্ড আস্তে আস্তে পিপল আর কামিং বাই টু হেল্প আস, অ্যান্ড দ্য বেস্ট থিং ওয়াজ উই গেভ প্লেস অর দ্য প্ল্যাটফর্ম টু অ্যারাউন্ড 60 প্লাস মিউজিশিয়ান্স অ্যান্ড 33 স্ট্যান্ড আপ কমেডিয়ানস, যাদের মধ্যে তিন চারজন বিদেশ টিদেশ চলে গেছে, বাট অলমোস্ট 30 অফ দ্য কমেডিয়ানস আর প্র্যাকটিসিং স্ট্যান্ড আপ কমেডি রাইট নাও। সো আই গেস দ্যাট ওয়াজ দ্য উইন। That's great, bhaiya. So, bhaiya, Miftahul Zannat, oh, hoche apnake se jiggesh korche, bhaiya, food vlog korte chai, kibhabe start korbo? Bhaiya, ami korte chai, kibhabe start korbo? It's really too simple. If you like food, first of all, food vlog tarai bhalo korte pare, jara ranna korte pare. And tumi jodi ranna bujho, tumi ekta camera niye, you start going anywhere. You taste it and it's very simple. Camera ta on kore bolo khabar ta kemon lagche, that's the first step. Tarpor ashe entry niba presentation kibhabe korba. The food blog er khetre ami Bangladesh standard dekhi Rafsan, right? So Iftekar Rafsan o ki kore, he creates a lot of attention, he creates a lot of drama, and then o kintu uitei kore which anyone else does. Khabar ta emon chilo, khabar ta erokom, let's look at khuda lagche. ওরাও গিয়ে একই জিনিস, খাওয়াটা এরকম, খাওয়ার দাম এত, খাওয়াটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, কেন ভালো লাগে নাই, হ্যাঁ, দ্য অ্যাসপেক্টস, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য রেস্টুরেন্ট, এটাই। সো ইট ইজ নাথিং টাফ, লাইক আমি অ্যাট লিস্ট অত গ্রামারটা আমার মানি না, আই জাস্ট সে হোয়াট আই ফিল লাইক, অ্যান্ড আই হ্যাড টু পুট ডাউন ওয়ান্স, আমি বলবো না কোন জায়গায়, বাট আমি যেটা করি আমি কখনো বলি না ব্লগ করব। অনেক ব্লগার আছে গিয়ে বলে ব্লগ করব আপনার রেস্টুরেন্টে, এই ব্লগ করব হ্যান ত্যান, আই জাস্ট গো ইন ক্যামেরা অন করে খাওয়া শুরু, এন্ড পরে আই শুট দ্য এন্ট্রি ইন্ট্রো অ্যান্ড স্টাফ, আগে খাওয়া। তো আই জাস্ট হ্যাড আ বাইট, আমি খাওয়াটা মুখে নিছি, অ্যান্ড সামহাউ আই ডিড নট লাইক দ্য ফুড অ্যাট অল, অ্যান্ড আই জাস্ট ইউনো আই জাস্ট পুট দ্য ফুড ব্যাক অন দ্য স্পুন, লেফট দ্য ফুড অ্যাজ ইট ইজ, and then we felt so bad about the food, we felt je na video ta upload I na dei, eta khubi negative review hoye jabe jodi dei, mane full video amader edit kora but amra pore upload dei nai. So the thing is erokom incidents o hoy, erokom o hobe, so it may be good, it may be bad, it may be terrifyingly bad, so it's your call e video ta ki upload dibo ki dibo na. And তাই বলে জাস্ট রেস্টুরেন্টে গিয়ে খাওয়া জোস এইভাবে ব্লগ করাটা উচিত না। সো যেটা বলতেছিলাম যে ইফ ইউ লাইক ইট টেল ইট ইট ইজ ইট ওয়াজ নাইস, ইফ ইউ ডোন্ট লাইক ইট টেল ইট কেন ইট ওয়াজ নট নাইস, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড থিং, কেন ইট ওয়াজ নট নাইস হেল্পস দ্য রেস্টুরেন্ট অর দি শেফ ইম্প্রুভ হোয়াট ওয়াজ ব্যাড অ্যাবাউট ইট। তুমি একটা জায়গায় গিয়ে বললা এটা ভালো না, বাট তুমি এটা বললা না কেন ভালো না, তবে তো এটা ভালো জীবনে হবে না, দে উইল নট আন্ডারস্ট্যান্ড কি ভালো না, এটা খুঁজে বের করতে ওরা পারবে না, বিকজ এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট আইসাইট, এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। সো ওই জায়গা থেকে এরকম বলতে পারো, আদার দেন দ্যাট ইউ জাস্ট নিড এ ক্যামেরা, অ্যান্ড এখন
সেলফোন গুলা এত বেশি জোস হয়ে গেছে, ইউ ডোন্ট নিড আ ক্যামেরা ডিএসএলআর অলসো, ইউ ক্যান ইজিলি ডু ইট ইন আ, এখন কি মার্কেটে রিয়েলমি, ভিভো, ডিও অনেক আসছে, ইউ ক্যান ইজিলি ডু ইট আউট দেয়ার, অ্যান্ড ইউ ক্যান ইজিলি এডিট ইট অন দ্য মোবাইল অ্যাজ ওয়েল, মোবাইলেই টোটালটা এডিট করা যায়, ইউ ডোন্ট নিড টু হ্যাভ আ ভেরি গুড পিসি, ইউ ডোন্ট নিড টু এডিট ইট, মানে খুব অস্থির এডিটিং যে দরকার তা না, started off with a cell phone, started off with low quality editing, started off with a very beginner editing, aste aste as you gain viewers tokhon you have the responsibility to have a good job, tokhon tumi aste aste agao. I feel that we intro banaye logo hantan kichu lage na, you don't even need a name, just go ahead, start it. So, bhaiya, Sneha, Sanam, Jiggesh korse, funny incident while food blogging. Funny incident, okay. So, funny incident ekta chilo, ekbar Jomuna Future Park e vlog banaite gechi, to ami chilam with my two other colleagues, Shaun bhai ar Badhan bhai. So, the incident was like, I wanted to do something funny in the vlog. And একটা যমুনা ফিউচার পার্কে যেরকম হয় না একটা ইউ নো কাউন্টার থাকে এন্ড দ্য রেস্টুরেন্ট ইজ বিহাইন্ড ইট এন্ড উই ইট অন দ্য কমন বেঞ্চেস এন্ড স্টাফ, তো আমি হচ্ছে একটা রেস্টুরেন্টের ম্যানেজারে বলছি যে আপনাদের এখানে আমরা জানতে পেরেছি এখানে 1 ফুট লম্বা দোসা পাওয়া যায়, ইজ ইট ট্রু? তখন সে বলে 1 ফুট না 1.5 ফুট লম্বা, তখন সে এটা কি আমাকে দেখাইতে পারবেন কিভাবে প্রিপেয়ার করেন, তো সে বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, যে আমি ভিতরে আসি যে হ্যাঁ আসেন বলে বিফোর হি টোল্ড মি যে দরজা কোথায়, আমি কাউন্টারের উপর লাফায় উঠে গেছি অ্যান্ড আমি ঢুকে পড়তেছি, ওই যে ভাই ভাই এদিক দিয়ে না, এদিক দিয়ে না, ওই দিক দিয়ে, অ্যান্ড দ্যাট মোমেন্ট ওয়াজ রিয়েলি ফানি, আমরা হচ্ছে এটা কাটি নাই, আমরা আপলোড করছিলাম ওইটা, অ্যান্ড উই খাবার টাবার নিয়ে হোয়াট এভার হ্যাপেন্ড উই জিনিসটার জন্য আরো বেশি কমেন্ট আসছে যে ভাই আপনি কি পাগল, আপনি কাউন্টারে লাফ দিয়ে উঠে পড়তেছেন। So yeah, that was a funny moment and that experience was great. And luckily I had the opportunity, I will say like that was a funny one, but ekta memorable jinish na bolle na, I had the opportunity to review on North End Coffee Roasters. And in Bangladesh, if you're a coffee lover, the North End is the place for it, right? So North End ami coffee khaisi, I gave a review on it. And then the manager invited me, Rizwan bhai, he invited me to watch how the coffee is roasted, and that is a very interesting experience. Like ami North End er mane factory thik na oder baddate je venue ta baddar oi outlet er pichon dike ora coffee roast kore, it's green beans, imported green beans ora ekta machine e dey and ei machine ta it burns. You know, the machine is basically extreme heat produce kore jekhan theke coffee je brown texture ta ota create hoy. Trust me, oikhane just daraye thakar karone je fragrance ta ashe, oi fragrance er karone you may not sleep for 2 nights. That is such an amazing experience out there, and really that was one of like that was the luckiest thing I could ever experience while food vlogging. I think that was the biggest privilege I had. তো ভাই তো লাইফে ফুড ব্লগিং করে খুব মজার মজার দেখি এক্সপিরিয়েন্স করে ফেললেন। তো ভাইয়া আপনি এত মাল্টি ট্যালেন্টেড, এতগুলা মানে ক্যারিয়ার সেক্টরে কাজ করেন, সবগুলাতে ব্যালেন্স কেমনে করেন, লাইক ডিজিটাল মার্কেটিং, স্ট্যান্ড আপ কমেডি, then RJ food blogging, everything to the balance kemne koren? Okay, just clearing it out, the thing is that mane ami arjing kortam, so arjing korte korte then at a certain point I reached a saturation point where I felt that this career is not going to take me much more further, you know. So once you had the responsibility to run a radio radio's program and এর চেয়ে বেশি আসলে আমার ক্যারিয়ার এখানে পসিবল না, সো দেন আই ফেল্ট আই নিড সামথিং এলস টু ডু, আই অ্যাজ উই অলরেডি স্পোক আমার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আই এম ভেরি গুড উইথ গ্যাজেটস, আই এম গুড উইথ নাম্বার্স, আই এম গুড উইথ অ্যালগোরিদমস, অ্যান্ড অলসো আই হ্যাড আ বিট অফ ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স বিকজ
93.2 radio next was totally a digital based radio. We were having an app, we were on social media, we were on YouTube. Amra silver play button achieve korchilam YouTube. So we were doing well multidimensionally on online platforms as well. So oikhane I learned a lot about digital marketing. So oi jayga theke I felt that digital end e ami kaj korte pari. So I went on the digital end. I started off, I had to learn a lot. In fact, it was not very easy. I had to study around 6 hours every day about Facebook, Instagram, LinkedIn. Not how to give a status or upload a video, how to, you know, advertise. Marketing kibhabe kore, targeting kibhabe kore. And it's a very, very, very broad place. It's like an ocean. Maybe I got a few drops, then I started working on the digital side. So prothome kichu freelance activity korchilam, then I joined Dr. B. And since then it's going great till now. I have not had much hurdles. And I was lucky to find a very good team in Dr. B Communications. And the team helped me a lot. They helped me to explore my boundaries. And recently I had a very nice campaign with United Nations. As you guys know, at Plexus, 24th October was the birthday of United Nations, right? You guys posted about it as well. Yeah. So Eibar Bangladesh, United Nations in Bangladesh theke je campaign gula koro chilo, I guess you noticed it was mostly on Facebook. They had an online concert, they had online debates, they had a digital art gallery. So everything was done by Team Octopi. The theme song was also done by us. And that's something we really found interesting, to have a day-long event. But shop kichu online hobe, gaan hobe online, debate hobe online. So a type of onegula project korate, I feel that digital ekhon I have cemented that place. Je ha, this is going to be fun. Or in digital marketing or any kind of marketing, it is very tough because tomar product, tomar mane product tomake support korbe, etar guarantee tomar kokhono thake na. Tomar agency tomake full fledged support dibe, etar kokhono tomar guarantee thake na. On the other end, tomar client tomake support dibe, etaro guarantee thake na. So dekha jay je it's risky when you deal with clients. But then again, when you're working in digital marketing, you should forget that and you should actually concentrate more on je ei campaign tar ami 100% potential er che beshi success kibhabe anbo. The client may not want it, it's your duty to guide them. Boss eta korle bhalo hobe, boss apni video banan, apni static post ar dien na, eta video promo dan, ba you know, do a Facebook live with this certain person. This is going to bring a good image to your brand. So egula push korte hoy. So ekhaneo hocche oi ekdom shuru korchilam jeta advice, suggestions, do not take it at all. Do what you believe, because even by if you do what you love, if you fail, you have no one to blame. And you know, that is one of the best feelings of life, when you don't blame anybody but yourself. That's self learning. So anyways, so oi jaga theke ha, digital marketing is still challenging for me. I'm trying to cope up apatoto. So I won't say I have done a great job in digital like, you know, stand up and RJing it, but on this I still have a lot to learn. So bhaiya ekokhon eto kotha suggestion disen, so ekhon amra ja আপনি তো মাল্টি ট্যালেন্টেড, আপনার হবিস গুলো কি? আমি তো জানি একজন মাল্টি ট্যালেন্টেড কি কি হবিস থাকতে পারে, ওটা সম্পর্কে বলেন, জানেন আমাদেরকে। মাই বিগেস্ট হবি ইজ রিডিং, এন্ড আই ডোন্ট রিড স্টোরি বুকস, আই ডোন্ট রিড লাইক ইউ নো, অনেক টাইপের বই থাকে স্টোরি বুকস, অনেকে পড়ে হচ্ছে মোটিভেশনাল বুকস, I don't read them. I read stories of life. Like I love to read biographies. I love to read about people. Like, you know, there are biographies like people wrote themselves, autobiography thake.
there are biographies other people write about them. I like to read those because amader Bangladeshi perspective, international perspective, every story has like every people or every person has a story. So ওই মানুষটার গল্প পড়লে না, ওই মানুষটার সাকসেস কেন হয়েছে, ওই মানুষটার কোন জায়গা থেকে সে মোটিভেশন খুঁজে পাইছে, বিকজ ওই যে আমরা বলি না যে ইন্সপায়ার হওয়া, সবাই তো আর মানুষকে দেখে ইন্সপায়ার হয় না, নিজে থেকে অনেকে ইন্সপায়ার হয়। সো ওই যে ওই গল্পগুলো খুঁজে বের করার চেষ্টা করি, দ্যাটস মাই বিগেস্ট হবি। অ্যান্ড সেকেন্ড হবি ইজ আই লাভ টু গো টু দ্য কিচেন। আই অ্যাম আ ভেরি ব্যাড কুক, but I love to keep on doing it, you know. Amar erokom hoyse dim pocher kushum phete jay, but then I first one, second one, third one, I try to do it as long as I can you know make it perfect. So going to the kitchen is one of the best thing. And third thing is I love waters, especially lakes, not the ocean. So I like to visit lakes, swimming pools, and this is one of my biggest hobbies, swimming pool e dub dewa. ভাই আপনি যে বললেন ব্যাটিং করতে মানে কষ্ট বেশি, ভাবলাম আপনি থেকে টিপস নিব কিভাবে ভালো করে রান্না করা যায়। আপনি যদি এটা বলেন কষ্ট লাগে না? I don't know, like you know you should admit to things that you are not good at. So I love to go to the kitchen, but I'm a bad cook, that's a fact. So I hope to find someone who will mentor me out there. ইনশাআল্লাহ তখন আমি বলবো আই এম আ গুড কুক নাও। ভাই আপনি শিখলে অবশ্যই আমাদেরকে টিপস দিবেন, ঠিক আছে, কেমনে কি কি করতে হবে শিখায় দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। সো ভাইয়া আফসানা বাশার মাই, আর দ্য ইন্টারনেট এন্ড ইউটিউব রেভলিউশন কমেডি অর উইল দেয়ার অলওয়েজ বি রুম ফর আ গুড স্ট্যান্ড আপ কমেডি? অনেস্টলি স্পিকিং বাংলাদেশের অ্যাসপেক্টে না, ইন্টারনেটের কারণে বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি দমে গেছে, বিকজ থ্রু ইন্টারনেট পিপল আর ওয়াচিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ড আপ, পিপল আর ওয়াচিং ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি সো মাচ দ্যাট দে আর নট ওয়াচিং বাংলাদেশি স্ট্যান্ড আপ। অ্যান্ড আরেকটা জিনিস, বাংলাদেশি স্ট্যান্ড আপ যারা করি আমরা, উই বেয়ারলি আর্ন এনিথিং ফ্রম স্ট্যান্ড আপ। লাইক পুরা বছরে হয়তো দুইটা কর্পোরেট শো বা তিনটা কর্পোরেট শো আসে, যেটা দিয়ে হয়তো আমি বছরে একটা নতুন সেলফোন, একটা ওয়াশিং মেশিন, দ্যাটস ইট, ডান। এর চেয়ে বেশি ইনকাম আমরা করি না। সো উই ডোন্ট অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট যে ভিডিও করবো, আপলোড দিব, উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বিকজ ইউ ওয়াচ ইট ফর ফ্রি, উই আর নাথিং অ্যাট অল। ইটস আ ভেরি ব্যাড, ইটস আ ভেরি ব্যাড ব্যালেন্স। সো দ্যাটস ওয়াই খেয়াল করবেন, বাংলাদেশি স্ট্যান্ড আপ কম এক্সট্রা 2015-16 এর পর উই স্টপড আপলোডিং ভিডিওস। উই ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু ওয়াচ ভিডিওস অনলাইন, we don't want you guys to watch us on YouTube, we want you guys to come forward and see us live, we want the interaction. Stand up comedy is about interaction, it's not about just speaking in front of the camera. So apni jei moja ta samna samni amader sathe boshe paben, apni YouTube e eta paben na, eta paite parben na. So I would say that this is not helping us as comics, as performers. Maybe a few people will become popular, but then again internet is such a place jar subscriber beshi apnara dhorei nan je tar video ta beshi josh. So in real life that's not the fact. Apni ashen, apni samne na boshle apni judge korte paren na. Like recently there was this video I saw, amader ekjon stand up comedian Rafsan Shababer ekta video te manushjon react kora shuru korche, he's not funny. And honestly I will say he is not funny is like that's wrong. He was funny, people were laughing at him when he was talking, the audience were laughing. So o joy funny na hoyto samne audience ta hashto na. Stand up comedy byapar ta ki we environment ta emon create kora hoye geche already je jokhon Rafsan kotha bolteche people are in the mood to laugh, you know, laughing is contagious, just like coronavirus. তুমি যত মানুষের সাথে থাকবা, একটা মানুষ হাসলে আরেকটা মানুষ হাসতে বাধ্য হবে না, বাট হি অর শি উইল ফিল লাইক হ্যাঁ মেবি ইট ওয়াজ ফানি, একটু হাসি। সো ইউ নো ওয়েন ইউ আর ইন আ ক্রাউড ইউ লাফ মোর, ওয়েন ইউ আর ইন আ ক্রাউড দ্য জোকস আর বেটার, দ্য জোকস আর ওয়ার্কিং বেটার। অ্যান্ড অ্যাজ আই সেড স্ট্যান্ড আপ কমেডি তো আর চুটকি শোনানো না,
অ্যান্ড ভিডিও তো আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা শোতে যেটা এক্সপিরিয়েন্স করবা ইন আ থিয়েটার ইন আ স্ট্যান্ড আপ শো, এটা হবে না। When we are uploading videos, it's small bits of the performance. We are not going to give you the one-hour show on YouTube for free. So, apnara age shote ashen, then judge us, and then you'll understand stand-up comedy Bangladesh bhalo ki bhalo na. Because you cannot just say check a video dekhe, it's good or bad. And it's also about your mindset. If you are really very depressed, matro apnar girlfriend apnar sathe breakup korse, আপনার বয়ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করে নাই বাবু খাইছো নাকি, আমি আপনাকে হাসি দিতে পারবোই না। সো ইন আ ভিডিও ইটস নট পসিবল। সো ইন দ্যাট ওয়ে আইল সে দ্যাট ইউটিউব ইজ নট হেল্পিং আস রেভলিউশনাইজিং কমেডি অ্যাট অল, অ্যাট লিস্ট ইন বাংলাদেশ। বাট ইয়েস, ফেসবুক ইজ হেল্পিং আস আ লট বাই স্প্রেডিং দ্য ওয়ার্ড অফ আওয়ার শোজ। ফেসবুকে আমরা যখন ইভেন্ট পেজ খুলি অর ফেসবুকে আমরা পোস্ট দিই দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ আ শো, পিপল রেসপন্ড ভেরি হাইলি। People do come to our shows from knowing about us on Facebook. So, yes, internet is helping, but YouTube is not. Thank you, bhaiya. So, bhaiya, এখন একটা গেম খেলতে হবে আমার সাথে। Okay. ফানের জন্য। যেন লাইভ সেশনটাকে একটু ফানি করার জন্য। So, game er kono naam nei, it's a nameless game. So, bhaiya, I'm used to nameless people. It's okay. Okay. So, are you ready? Start kori. Yes. Question gulo khub awkward hobe. So, apne to hocche khub porichito awkward question er sathe, funny question er sathe. So, byapar hobe na apnar jonno. No, it'll be fun to see. Like, I'm the guy who asks people awkward questions. So, let's see how awkward it can get with me. So, bhaiya, think, ami apnake bolam, you can date a person. Ekta makeup neke date niye jaite hobe and meta khub beshi picky. So, ekhon apnake hocche date arrange korte hobe. So, apnake ekhon kibhabe date ta arrange korte hobe, je kibhabe apni, like, আমি ওরে নিয়ে যাবো টং দোকানে চা খাইতে, বিকজ That's for me, that is the place where you where most of the greatest friendships that I had started. Tong dokane cha theke. Usually, you know, when you are like, do you go to university? No, okay. So, when you go to university, you will realize classroom e eto friend hoy nai joto ta university pashe tong dokane hoyeche, and amar life e joto. মানে ভালো ফিমেল ফ্রেন্ডসরাও আছে, মোস্ট অফ দেম উই স্টার্টেড অফ উইথ ইদার টং দোকান অর লাইক ইট হ্যাড আ টি, ইট হ্যাড আ কাপ অফ টি। সো আই উইল টেক হার টু সাম প্লেস ওয়্যার উই ক্যান হ্যাভ আ কাপ অফ টি। ওকে, সো কাপ অফ টি এর পরে কই নিয়ে যাবেন? পুরো একটা দিন আপনাকে ডেট করতে হবে, শুধু তো চায়ের দোকানে আপনি 24 ঘন্টা কাটাইতে পারবেন না। অ্যাজ আই সেড, আই লাভ ওয়াটার বডিজ, লেকের পারে, মানে obviously not the crowded ones, but I will try to look for যেখানে একটু crowd কম থাকে, হ্যাঁ, so that we can like talk more and get less disturbed by people saying মামা চা নিবেন, মামা বাদাম নিবেন, মামা, like that's really irritating, and especially like যখন হচ্ছে ওই বাচ্চারা এসে ফুল আইনে বলে মামির জন্য একটা ফুল নেন না, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা দে ডোন্ট স্টে টিল ডিনার, সো লাইক ইফ শি ইজ উইলিং টু স্টে ফর ডিনার অবভিয়াসলি আই উইল টেক হার টু আ রুফটপ রেস্টুরেন্ট ওয়ার উই ক্যান কাউন্ট দ্য স্কাইজ, সরি স্কাইজ না, স্টার্স। সো ইয়া, দ্যাটস মাই that's my way or that's my definition of a first date with someone. Okay,
সো সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনি একটা মেয়েকে পছন্দ করেন, তো এখন হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি বিয়ের প্রস্তাবের জন্য দেখাইছেন যে আমার এই মেয়েটাকে পছন্দ, কিন্তু ফ্যামিলির পছন্দ হলে না ফ্যামিলির অন্য এক মেয়েকে পছন্দ, সো আপনি চুজ করতে হলে আপনি কোনটাকে, লাভ কে করবেন না ফ্যামিলি যেটা চুজ করছে ওইটাকে করবেন? নাও দ্য থিং ইজ, এখানে দুইটা প্যারামিটার, ঠিক আছে? এক হচ্ছে আই লাইক সামওয়ান, আই জাস্ট লাইক সামওয়ান, নট লাইক শি ইজ আই এম ডেটিং হার, এরকম যদি হয় আই গো উইথ ফ্যামিলি। ইউ লাভ হার, ওকে? না ভাই, দেবদাস তো বাংলাদেশে প্রচুর ওয়ান সাইডের অনেকগুলা হয়েছে, সো দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ইফ আই মিন অ্যাফেয়ার উইথ হার, সো আই বিলিভ মাই ফ্যামিলি উইল নট অবজেক্ট, বাট ইফ আই লাইক সামওয়ান, ইফ আই লাভ সামওয়ান, বাট ইটস ওয়ান সাইডেড, ইটস নট টার্ন ইন টু অ্যাফেয়ার ইয়েট, ইউ আর নট কমিটেড ইয়েট, আই গো ফর দ্য ওয়ান মাই ফ্যামিলি পিক। তো ভাই ওয়ান সাইডেড লাভ থেকে তো কোশ্চেন করে, লাইফে কয়টা ওয়ান সাইডেড লাভ হয়েছে আপনার? প্রচুর প্রচুর, আমি যত মেয়েদেরকে লাভ ইউ বলি ওরা বলে হা সো ফানি নাইস জোক, সো মানে আর কি বলবো, এটা অহরহ গোনার বাহিরে, মানে কি বলবো। বাট হ্যাঁ, ওয়ান সাইডেড লাভ, আই ফিল দ্যাট দিস ইজ ওয়ান সাইডেড লাভ ইজ মাচ মোর ইন্টারেস্টিং অ্যান্ড আ বেটার এক্সপিরিয়েন্স দেন বিং ইন লাভ অর আ রিলেশনশিপ, বিকজ ওয়ান সাইডেড লাভ এ ইউ আর হ্যাপিয়ার, রিলেশনশিপস গেট টক্সিক nowadays, and ekhonkar relationship na aro ano the relationship which we feel je love aajkal movie r moto movie dekhle jeta bujha jay, agekar relationship were very simple, I like you, I love you, you love me, end of the world ponto hat dhore boro hobo. Ekhonkar relationship e there are ups and downs, adjust hocche na, তুমি আগের মতো নাই, হ্যাঁ, এন্ড মোর এখন হচ্ছে আসলে কি বলে, মানে আগেকার জেনারেশন তো হচ্ছে বান্ধবী থাকতো না, ছেলেদের সব ছেলে ফ্রেন্ড, মেয়েদের কোনো ছেলে ফ্রেন্ড থাকতো না, সো দ্যাট ওয়াজ কোয়াইট সিম্পল টু রেশনালাইজ কে ফ্রেন্ড কে গার্লফ্রেন্ড। তো এখন এটা তো একটু মিক্সড হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে বান্ধবীর সাথে ঘুরতে গেলে গার্লফ্রেন্ড চিল্লায় তোমার বান্ধবীর সাথে কেন তুমি ঘুরতে গেছো, আমি জানি তোমরা বলো জাস্ট ফ্রেন্ড, লাইক রিসেন্টলি তো আমরাই কত জোকস বানাইছিলাম অ্যাবাউট বিং জাস্ট ফ্রেন্ডস, সো ইয়া ইটস মাচ মোর টাফার রাইট নাও টু বি ইন রিলেশনশিপস, সিং লাইক ওয়ান সাইডেড লাভ ইজ মাচ মোর আই উড সে এনজয়েবল, ইউ নো শিল নেভার বি ইয়োর্স, তুমি এক সাইড থেকে ভালোবাসো, and the best part is if you never tell her, if you tell her, if she comes to know tarpor ar moja nai, if she doesn't know for a very long time it's really very interesting and there's a different feeling, manush bole na je amra je panch ta sensible feel kori etar bahire je feeling thake that is one sided love, ar jokhon hoche hat dhora hoye jay tokhon bhai oi sob chole jay. সো ভাইয়া ওয়ান সাইডেড লাভ তো হলো, এখন হচ্ছে আজ পর্যন্ত কয়টা মেয়ে আপনাকে প্রপোজ করলো? জিরো জিরো, জীবনে কোনো মেয়ে প্রপোজ করেনি, মানে আমি মাঝে মাঝে বলি, ঠিক আছে, অনেকে বলি যে মানে কি ব্যাপারটা আমি বুঝি না, মানে মেয়েরা হচ্ছে ওই দেয়ার আর ওই যে ইয়া অ্যাপ গুলো থাকে না, ওই যে সিক্রেট মেসেজ পাঠায়, সারাহা ছিল, তারপর হাসাপ, এইগুলাতে বাপরে বাপ প্রচুর কথাবার্তা লিখে, ঠিক আছে, সামনাসামনি জীবনে কেউ করলো না, হ্যাঁ, মানে আই আই ফিল দ্যাট মেয়েরা খুব মজা পায় এগুলা লিখতে, বাট সামনাসামনি দে, অলদো উই আর লিভিং ইন দ্য স্টেট অফ ফেমিনিজম, উই আর লিভিং ইন দ্য এরা অফ ইকুয়ালিটি, বাট গার্ল স্টিল ফিল দ্যাট আ বয় হ্যাজ টু ডু দ্য ফার্স্ট স্টেপ in this kind of things of expressing their feelings, may there eta bola jabe na, na hole they'll, I don't know what will happen to the girls, but ami kokhono pai nei kono meye amara eshe mane you are cute, you are nice, you are funny, these are things I got, but those ended, those sentences ended with bhaiya, so then you know after that ami ar jibone chindai kori nei, bhaiya dai ke felse already, acha. And on the other end, কেউ কখনো সিরিয়াসলি ভাবে প্রপোজ করে নাই দ্যাট আই লাইক ইউ, ডু ইউ লাইক মি দ্য সেম ওয়ে, এরকম টাইপের কথা কেউ কখনো বলে নাই,
বাট আমি অনেক মেয়েরে প্রপোজ করে মানে ভাইয়া আপনি তো ভাইয়ের মতো দেখছি এটা শুনছি, হ্যাঁ সো অ্যান্ড কি বলো এটাকে, তারপর আই স্টপড আই স্টপড দেন আই ফেলট যে বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, একটু কয়েকদিন পর একটু ওয়েট করি তারপর আমি বলবো যে বয়ফ্রেন্ড না সুগার ড্যাডি হবো। That's like in trend right now, right? In trend. Aajkalkar nibbira digs on sugar daddies. Anyways, just kidding. সো ভাইয়া এটা হচ্ছে খুব কমন যে আমরা যেমন আমাদের স্কুল লাইফে কলেজ লাইফে সব লাইফে ফ্রেন্ডরা হচ্ছে পচায় অনেক পচায়, ঠিক আছে, তো আমাদের ফ্রেন্ডরা পচাইছে লাইক কোনো নাম ছিল যে যেমন আমাকে আমার ফ্রেন্ডরা অনেক কিছু নিয়ে পচায়, আপনাকে এরকম আপনার ফ্রেন্ডরা কি কি নিয়ে পচাইছে ওই পচানির ইয়াগুলা বলে। ওকে সো প্রথমত মেন আইজ ইন দার্জিলিং সবাই আমার কান নিয়ে পচাইতো, my ears are a bit bigger than normal average human being I guess and especially Darjeeling e most people are gorkhas oder kan gulo khub choto hoy oder chok gulo khub choto hoy so ora amar moto like nak boro chok boro kan boro dekhle they feel like we are outsiders so anyways to ora amake dakto macha which means fish because they felt that amar kan gulo macher moto and the funny part macher kono kan hoy na পরে আই রিয়েলাইজ যে মাছের হচ্ছে দুইটা ইয়া থাকে না ফিন নাকি কি বলে ওটাকে, ওটার সাথে আমার কানকে কম্পেয়ার করতো, সো দ্যাট ওয়াজ ওয়ান নেম। অ্যান্ড আমার লাস্টের দিকে পিপল স্টার্টেড কলিং মি সাইকো বিকজ আমি খুব পাগলামি করতাম, আই ইউজ টু বি দ্যাট গাই যে ফ্রেন্ডদের সাথে জাফলং গিয়ে পানিতে লাফ দিয়ে দিছি, আই ইউজ টু লাইক আই ইউজ টু জাম্প বিফোর এনি ওয়ান এলস রাশ ইন টু ডিসিশনস and I never regretted those decisions, like I feel that I have nothing to regret because ami explore korchi mane Srimongol gechi cha bagan dekhi sobai ki kore age ektu takay dekhe rasta ami dor upore dor ami ekdom tilar upore uthbo so it ever so they used to call me psycho which held along with me for a very long time at a certain time e amar university er pro vc theke shuru kore darwan sobai amake psycho dakto and pro vc sir ekbar class niteche and class er moddhe she amake mane ami ghumaye gechi tokhon ami radio te rate bela kaj kortam diner bela class so 8 am er class chilo and I was like half asleep I was like this sir amake dakte psycho ghum theke uthen So yeah, these are two nicknames I had since school and ekhon jai na ekhon jara kaj kore ora they bitch a lot about me I guess I don't know I may have harder names than So bhaiya hocche school life e college life e friend der tiffin khaisen kokhono mane friend der ke na janaya ekhon to sobai hocche amra jemon sob friend der tiffin khe feli so apneo ki erokom apne friend der mile onno ekta friend der tiffin khe felchilen দার্জিলিং এ তো হোস্টেল ছিল ওইখানে টিফিন ছিল না আমাদের তো ওইখানে এভরিওয়ান ইউজ টু হ্যাভ লাঞ্চ টুগেদার বাট বাংলাদেশে আসার পর স্টার্ট ইন মেপল লিফ তো মেপল লিফে আমাদের একটা কর্নার ছিল তা আমি আর আমার ফ্রেন্ড ছিলাম তানভীর তো আমরা দুইজন একদম পিছনে একটা কর্নারে বসতাম তানভীর কর্নার আমি কর্নার সাইডে আর কি আর আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ইউজ টু সামনে দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম ছিল সৌরভ নন্দন রায় আর একটা ছেলে ছিল ফাহিম মেহেদি ফাহিমের আম্মা খুব জোস জোস টিফিন দিত লাইক ইউজুয়ালি আমাদের টিফিন কি হইতো জ্যাম জিলি ঠিক আছে দুইটা কাটলেট ভাইজা দিয়ে দিচ্ছে হ্যাঁ আমার আম্মা তো ম্যাগি নুডলস এর উপরে রাখছে বেশিরভাগ সো ফাহিমের আম্মা খুব মজার মজার মানে সেই সময় 2006-07 এর দিকে মানে হোয়াইট সস পাস্তা ওর হান্টার বিফ স্যান্ডউইচ টাইপের স্যান্ডউইচ নট জাস্ট স্যান্ডউইচ এর মধ্যে দুটা পরোটির মধ্যে ডিম ঢুকাই দিলাম এইসব না খুবই আমি আমি মানে টিফিন দিত আমি আর তানভীর দুইজন নিয়মিত ফাহিম আর সৌরভের টিফিন খাইতাম খায় আবার খুব সুন্দর করে লুকায় রেখে দিতাম এবং এটা করতাম ক্লাস চলাকালীন ক্লাসে লেকচার সবাই মগ্ন আর আমরা মাথা নিচু করে বেড়ে খাইতেছি সো হ্যাঁ প্রচুর টিফিন খাইছি ফ্রেন্ডদের এই দুইজনের খাইছি প্রচুর and I'm sorry Fahim sorry Nandan Nandan er sathe somehow I'm not in touch much but amra A levels e uthar por ami Nandan e onek khawaisi
জাস্ট টু ইউ নো নিজের গিল ট্রিপটাকে লুকানোর জন্য, যে বেচারা এত খেয়ে ফেলছি। আর নন্দন আবার মানে নন্দন ওয়াজ নন মুসলিম, হিজ নেম ওয়াজ নন্দন রয়। সো ও আবার খুব মজা নিত, তুই যে খাইছিস তুই জানিস এটা কি, এটা তো বিফ না, না এটা চিকেন, আমি চিকেনের টেস্ট বুঝি, আমি তোর মতো না, যে না তুই দেখোস না এটা খুব সফট, এটা এরকম এরকম, যে শোন এটা সসেজ পিস পিস করে কাটা, তুমি বেশি আমার ভয় পাবে না। সো ভাই আপনার কথা মনে হচ্ছে যে আপনিগুলো ফ্রেন্ডের যে টিফিন খেলাম ওদেরকে আবার খাওয়াইতে হবে, নিজেকে গিল্টি ফিল হইতেছে ভাই। আই উড লাভ টু। আমি যতটুকু জানি নন্দন ইজ নট ইন দ্য কান্ট্রি। ফাহিমের সাথে আমার ফেসবুকে রিসেন্টলি যোগাযোগ হয়েছে এন্ড আই আস্কড হিম টু কাম এন্ড মিট, মানে কোভিড-19 চলাকালীন। ভালো জিনিস, কোভিড-19 চলাকালীন আই ডোন্ট নো ইফ ইউ রিয়ালাইজড, সব স্কুল সব কলেজ সব ইউনিভার্সিটি প্রচুর গ্রুপ খুলছে এন্ড ইট বিকেম আ রিইউনিয়ন হাব। দূর দূর থেকে 2007-08 দেখা লাস্ট মানে বাচ্চা কালের ফ্রেন্ডদের সাথে এখন উই আর চ্যাটিং অন ফেসবুক, থ্যাংকস টু ফেসবুক গ্রুপস ডিউরিং দ্য লকডাউন। সো হ্যাঁ, ফাহিমের সাথে আই আস্কড হিম টু মিট মি, ইনশাল্লাহ খাওয়াবো। মানে মানে কিছু থাকে ফ্রেন্ডরা চায় চায় খাওয়া খাওয়া নেয় এন্ড ইটস লাইক আধা মন থেকে দেওয়া। রাইট নাও ফাহিম নন্দন বা ইভেন তানভীর, তানভীরের সাথে আই হ্যাড মোর মেমোরিজ ইন ফিউচার, উই আর লাইক রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। আমার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের পিছনেও তানভীরের একটা বড় হাত। বাট হ্যাঁ, সো ওদেরকে আই এম রেডি টু ফিড দেম এনি টাইম, কোথায় খাবি বুফে খাওয়াবো তোদের, কত ঠুসাই ধরবি গলা দিয়ে ঠুসা। সো হ্যাঁ, আই রিয়েলি মিস দ্যাম, আই রিয়েলি মিস দোজ ডেজ, চাইল্ডহুড ডেজ গুলো খুব মজা মানে মিস করি। তোমরা মিস করবা না, তোমরা এখনো ইউ আর স্টিল দেয়ার। আমরা এখনো চাইল্ডহুডে তো ভাইয়া, কে জানি কোথায় জিজ্ঞেস করতেছিল শুক্তি কি ক্লাস 10 এ, জাস্ট বিফোর উই কেম অন লাইভ। হ্যাঁ এখন অনেক ছোট, দেখে না মনে হলে অনেক ছোটই আছি। তো ভাইয়া যেহেতু চাইল্ডহুডে আপনাদের জেনারেশন যেটা, তখন হচ্ছে আপনারা টিচারের অনেক মায়ের খেলেন, আমরা আম্মু বলে যে 90s কিড যারা তারা সবাই অনেক মায়ের খায়। ওদের টলারেন্স লেভেল এরকম যে কখনো কোনো স্টুডেন্টের গায়ে হাত দিলে তারা এটা কখনো টলারেট করতো না। সো আমি দার্জিলিং এ থাকাকালীন প্রচুর ওই যে ফিল্ডে দৌড়াও, হ্যাঁ চক্কর মারো ফিল্ডের, এটা প্রচুর খাইছি এই পানিশমেন্ট। এন্ড তখন আমি অনেক শুকনা ছিলাম এন্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন আমি শুকনা ছিলাম। আর তাছাড়া হচ্ছে ওই কান ধরে অভ্যস করো, হ্যাঁ নীল ডাউন করো, দ্যাট ওয়াজ ইট। আর সামহাও অ্যাজ আই গ্রিউ ওল্ডার দুষ্টামি করছি ধরা খাই নাই, সো ওই প্যারা কখনো হয় নাই আমার। ছোটবেলায় বোকা ছিলাম আমরা ক্লাস করি না, আমাদের ক্লাস হয় বিলিয়ার্ড ক্লাবে। একবার আমার আব্বা স্কুলে গেছে, আমাদের টিচারকে জিজ্ঞেস করে, আমার ছেলের নাম সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র, ও ক্লাস কি ঠিকঠাক করতেছে? আমার টিচার বলছে আব্বুকে আপনি হচ্ছে মেন রোডে গিয়ে দেখেন লাভাম্বা নামে একটা রেস্টুরেন্ট, ওটা তিনতলায় যান, হাতের ডাইনের রুমটায় ঢুকবেন। আমার আব্বা ঢুকে দেখে আমি সুন্দর পুল খেলতেছি স্কুল ইউনিফর্ম পরে, এই ক্লাস চলে না? না আব্বু আসলে একটু ব্রেক টাইম ছিল। হ্যাঁ তোমার টিচার জানে তুমি এখানে? হ্যাঁ টিচারই তো তোমারে পাঠাইলো, তাই না? সো ইয়া, স্কুল বাঙ্ক প্রচুর করছি। আই ইউজ টু প্লে বাস্কেটবল ডিউরিং মাই স্কুল ডেজ, ক্লাস বাঙ্ক করে বাস্কেটবল খেলতাম। স্পেশালি আমার বাংলা ইংলিশ ক্লাস পুরো বছরে মনে হয় 5-6 বার করছি, তাও যে টেস্ট যেদিন থাকে ওই দিন যাইতাম, তাছাড়া যাইতাম না। তো এরকম, সো ক্লাস বাঙ্ক প্রচুর, যে কারণে আই এম নট গুড ইন স্টাডিজ বা লেখাপড়ায় কিছু করতে পারি নাই। আমার আব্বু যেভাবে বলে তুই তো ইন্টার পাস, সো দ্যাটস ওয়ান রিজন ওয়াই আই এম লাইক দ্যাট। বাট ইউনিভার্সিটিতে উঠে আই স্টার্টেড অ্যাটেন্ডিং ক্লাসেস বিকজ আই ফেল দ্যাট ইউনিভার্সিটিতে ইউ ডোন্ট হ্যাভ টিউশনস, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভস, ইউনিভার্সিটি ক্লাস করতেই হবে, দ্যাটস দ্য ফান্ডা।
ক্লাস করলে 70% লেখাপড়া ওইখানেই হয়ে বের হয়ে যায়। সো ইউনিভার্সিটিতে লাকিলি মানে আই আই ডিড কুইট বাট আই ওয়াজ নট দ্যাট ব্যাড আ স্টুডেন্ট, আমার বের করে দেয় না ইউনিভার্সিটি, ওই রকম বাজে ছিলাম না। সো ইউনিভার্সিটিতে যেটা হতো ক্লাস প্রচুর করতাম, এন্ড স্পেশালি দ্য ফান পার্ট ইজ ইউনিভার্সিটি এনভায়রনমেন্টই আলাদা, ওয়েন ইউ আর ইন স্কুল, ওয়েন ইউ আর ইন কলেজ, সো এটার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট। ইউনিভার্সিটিতে ইউ গেট আ লট অফ ফ্রিডম টু ডু আ লট অফ থিংস দ্যাট ইউ ওয়ান্ট, উইচ মেক্স ইউ ফিল দ্যাট আচ্ছা ওইটা তো তখনই আমি করতে পারবো যখন আই এম পাসিং মাই এডুকেশন, ওয়েন আই এম ডুইং ওয়েল উইথ মাই স্টাডিজ, বিকজ আনলেস অ্যান্ড আনটিল ইউ আর হ্যাভিং আ গুড স্কোর ইউনিভার্সিটি তোমাকে রাখবে না। অ্যান্ড ইউনিভার্সিটি ইজ নট লাইক ফার্স্ট ইয়ার পাস করছো, সেকেন্ড ইয়ার পাস করছো, ইউনিভার্সিটি ইজ লাইক এভরি সেমেস্টার তোমার সিজিপিএ হ্যাজ টু বি হায়ার দেন 2.5, সো ইটস কম্পিটিটিভ। সো তোমার তিনটা করে সাবজেক্ট থাকবে, চারটা করে সাবজেক্ট থাকবে, এটাতে তোমার তিন মাসে স্টাডি করে পাস করতে হবে। সো ওই জায়গা থেকে পাসিং ইট ইজ নট আ ভেরি টাফ জব ইফ ইউ অ্যাটেন্ড এভরি ক্লাস, 16টা ক্লাস, 16-16 32টা ক্লাস হয় তিন মাসে, ইফ ইউ ক্যান ডু 32 ক্লাসেস ইউ ক্যান ফিল দ্যাট আমি 50% কি 70% এর মতো নলেজ আমার ব্রেনে অলরেডি আছে, সিন্স আই লিসেন টু ইট, সিন্স আই স দ্য টিচার টিচ ইট অন বোর্ড। সো ওই জায়গা থেকে ইউনিভার্সিটিতে এসে ক্লাসে অ্যাটেন্ডেন্স আমার অনেক বেড়ে গেছে, বাট স্কুল কলেজ ফাটায় বাঙ্ক মারছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য অনেস্টলি দ্যাট ওয়াজ দ্য ওনলি টাইম যেখানে বাঙ্ক মেরে পার পাওয়া যায়, কিছু না হলে রাতে বেলা মানে কোচিং এ তো শিখেই নিব বাকিটা, রাইট? তো ভাইয়া সবাই জিজ্ঞেস করতেছে, সবার নাম স্নেহা সালাম জিজ্ঞেস করছে মায়ের খাইছেন কার কাছে বেশি, বাবা নাকি মা? আমি আজীবন বাবার কাছে মার খাইছি, আমার মা কখনো আমার গায়ে হাত তুলে নাই। আমার মা অনেক বকা দিছে, অনেক কথা শুনাইছে, বাট কখনো হাত তুলে নাই। দ্য মিনিমাম দ্য ফিউ টাইমস আমি মায়ের খাইছি, বাবার হাতে ছিল, কেন খাইছি এবং কি কি খাইছি মনে নাই, বাট খাইছি একটুক মনে আছে। সো আই ওয়াজ রিয়েলি ইয়াং যখন মায়ের খাইছি, আই আই থিঙ্ক আমি লাস্ট ক্লাস 5 এর পর কখনো মায়ের খাইনি। বাহ, নাহলে তো অনেক আগে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে আপনার। না, আমি এতটাই দুষ্টু ছিলাম যে ক্লাস 5 এর পর আই লার্নড দি আর্ট অফ নট গেটিং ইট কট। সো হোয়াটএভার আই ডিড, ভালো মা পাইছেন, আসলে অনেক ভালো মা পাইছেন। না, মাই মম ইজ গ্রেট অনেস্টলি, এন্ড মাই মাদার অলওয়েজ গেভ মি আ লট অফ এনকারেজমেন্ট টু ডু স্ট্যান্ড আপ, টু বি অ্যান আরজে অলমোস্ট ইন এভরিথিং। আম্মু, মাই মম ইজ আ ভেরি রেয়ার কাইন্ড অফ স্পিসিস অর ব্রিড ইন দ্য ওয়ার্ল্ড যে হচ্ছে আপনাকে সব করতে দিবে বাট উইথ সেফটি। মাই মম, আই এম সাচ লাইক ফ্র্যাঙ্ক উইথ মাই মম, লাইক আম্মুকে গিয়ে এটাও বলতে পারি, আম্মু ফেসবুকে ছবি দেখা এই মেয়েটার ভালো লাগছে, কেমন লাগে? So that's a very rare privilege. Most boys of my age does not get that. So in that way, I'm lucky. So bhaiya, last question korbo ar para dibo na eto. So apni sob shomoy eto chill kemne thaken? Ota ektu advice, because aajkal hocche je amra generation amra kichu hoyle depression e chole jai. Bhaben kichu hoyeche khub depressed ami, kichu hoyle khub depressed ami. So apni eto chill kemne thaken? আমি বলবো ইটস নট ভেরি ইজি, বাট আমি যখন বলবো ইট উইল সাউন্ড রিয়েলি ইজি। এভরিওয়ান হ্যাজ এ রিজন টু বি ডিপ্রেসড, এন্ড ওই রিজনটাকে আমি কি করি, আমি ওই রিজনটাকে ক্যাপিটালাইজ করে আই ট্রাই টু ক্রিয়েট আ জোক। সো আই ফিল ফানি দ্যাট টাইম, লেটস সে আই গট ডাম্পড, একটা মেয়ে আমাকে ডাম্প করছে, আই উইল মেক আ জোক অ্যাবাউট দ্যাট, সো আই উইল নট ফিল ব্যাড অ্যাবাউট ইট এনি মোর, আই উইল লাফ অ্যাট ইট। Let's say আমার রেজাল্ট খারাপ হয়েছে, let's say I wanted a job, আমি ওটা পাই নাই, I'll just make a joke about that. So in that way, it's called, I forgot, there is a terminology for it. So it's like you have to tell yourself that this is something very faltu, this is something that happens every day, this is something that's just a joke, that's just a funny thing that happened. So তুমি যখন নিজেকে নিজে এটা ফিল করাইতে পারবা তখন ডিপ্রেশন ওয়ন্ট হ্যাপেন। বাট আই উইল নট সে ডিপ্রেশন ডাজেন্ট অকার টু পিপল লাইক মি, লাইক ডিউরিং দ্য লকডাউন বিং অ্যাট হোম ফর 3 মান্থস দ্যাট ওয়াজ রিয়েলি ডিপ্রেসিং,
But then again, once I started talking to people, meeting people, being social again, yeah, that all went away. So I will say to every youth, and ami eta khub beshi shobai ke boli, that mental health is really important to every young guy. It doesn't matter if you are young or old, even if you are older than me, the only tips I'll give you is that talk to people. Even if একজন যদি বলে দোস্ত তোর এই আলতু ফালতু কথা শোনার আমার টাইম নাই, ওকে, লেট দ্যাট গাই গো, কল সামওয়ান এলস, অ্যান্ড মেবি কল, ইউ নো, কল স্ট্রেঞ্জার্স, দ্যাটস দ্য বেস্ট পার্ট, কল স্ট্রেঞ্জার্স, কল র্যান্ডম পিপল, অ্যান্ড আস্ক দেম ইফ ইউ হ্যাভ এনি টাইম ফর মি, ক্যান ইউ জাস্ট স্পেয়ার আ ফিউ মিনিটস, আই ওয়ান্ট টু সে সামথিং, সো জাস্ট গো অ্যাহেড অ্যান্ড স্পিক আপ, অ্যান্ড কথা বললে ডিপ্রেশন কমবে। তোমার মধ্যে একটা দুঃখ আছে, দুঃখটা বের করে দাও, যেভাবে হোক তুমি দুঃখটা শেয়ার করো। ইট ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, ইট ক্যান বি আ স্ট্রেঞ্জার, ইট ক্যান বি এনি ওয়ান। রাস্তায় বসে টং দোকানে একটা ভিকারিরে ডাক দাও, তোর একটা গল্প বলুম, গল্প 20 মিনিট শুনবি, তোর 10 টাকা দিব, ঠিক আছে? অনেক বাচ্চারা ভিক্ষা করে না, গো হেড, গো ডু দ্যাট। ওয়ান্স ইউ লেট দ্যাট স্টোরি আউট অফ ইউর মাউথ, দ্যাটস দ্য টাইম ইউল ফিল লাইট। সো কি বলবো ভাইয়া আপনাকে, লাইক এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাকে কিভাবে যে থ্যাংক ইউ বলে শেষ করব তা বুঝতেছি না। এর আগে সবাই প্রায় সবাই বলতেছে যে ভাই আপনি বিয়ের ছবি কোনদিন দেখা যাবে, বিয়ের ইনভিটেশন কোনদিন আমরা পাবো, ওটা নিয়ে একটু বলে দেন যে কোনদিন আমাদের প্লেগুয়া ফ্যামিলি পুরো ফ্যামিলিকে আপনাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই, যেদিন যেদিন মেয়েরা ভাইয়া ডাকা বন্ধ করবে ওই দিন থেকে ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে হয়তো, ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। এন্ড ভাই আপনাকে অনেক 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 বেশি থ্যাংক ইউ যে আমাদের সাথে আপনি এতক্ষণ ছিলেন লাইভ সেশনে, আপনার লাইফের এত কাহিনী শেয়ার করছেন, এত মোটিভেশন দিচ্ছেন, তো আপনাকে থ্যাংক ইউ বলে শেষ করা যাবে। না, আই হ্যাড আ লট অফ ফান অ্যাজ ওয়েল, বিকজ অনেক দিন আমাকে এইসব প্রশ্ন কেউ জিজ্ঞেস করে না, আমি ভুলে যাচ্ছিলাম অনেক কিছু, লাইক সৌরভের কথা ভুলে গেছিলাম, সো আই ইট রিমাইন্ডেড মি, আই ও হিম আ ট্রিট, দেন আ লট অফ থিংস, ছোটবেলার অনেক কথা আমার লাইক উল্টা মনে পড়ে গেছে এখন। থ্যাংক ইউ ফর দ্যাট, ফর আস্কিং অল দোজ কোয়েশ্চেন্স। মানুষজন তো শুধু লাইক কমেডি কিভাবে করেন, কমেডি কেমন যায়, মানে দোজ আর ভেরি ইউ নো ক্লিশে কোয়েশ্চেন্স, but with in this interview I had a lot of questions which were which brought out a lot of memories as well, so I felt that ajke je kotha gulo bolte parchi ei kotha gulo normal jayga theke onek shomoy bola jay na, bolte pari na, but I felt free to talk about depression as well, I felt free to tell things that other people will not tell you, and I felt that ei jinish gulo hoyto you guys can use it. And as I said, manusher advice, ignore. Maybe you can ignore this as well. So do what you guys want to do. That's the main thing. Okay, thank you so much, bhaiya. মানে আপনাকে আমি thank you বলে শেষ করতে পারবো না। Thank you বলতে বলতে সারা রাত চলে যাবে। So thank you. প্লেক্সাসের প্রত্যেকটা লাইভে আমাদের সাথে থাকবেন, and প্লেক্সাসের যে সামনে সবগুলা যে কাজে ওটা আমাদের সাপোর্ট করবেন, এন্ড আপনার সাথে আরো লাইভ সেশন হবে আমাদের ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ জাইমা, রাইট? না, নাইসা, আচ্ছা, এতগুলা নাম আমি নিচে নাম খুঁজেছি, এখানে দেখি স্নেহা লেখা, ঠিক আছে, যাই হোক, তো হচ্ছে নাইসা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি সুপ্তি নামটা মনে ছিল আমার, হ্যাঁ, but then again over here to Shukti, okay, thank you Shukti for having me, Ashad for inviting me, and of course to all of the Plexus family, what you guys are doing are great, you guys are really young yourselves, tumra other young der jonno jeta korteso it is very recommendable, so carry this on, and of course jara view korteche jara dekhteche I'll request you guys that of course when you're living remember the life you have is something not only for yourself, you have to share your life with people so that more people can learn and grow along with you. আজকে তুমি
তোমার ফ্রেন্ড একসাথে বসে হয়তো একটা বড় রেস্টুরেন্টে বার্গার খাইতেছো, বাট ইন ফিউচার ইফ তোমার ওই ফ্রেন্ডটা সাকসেসফুল না হয়, ইউ উইল বি মোর হার্ট দেন এনিবডি এলস দ্যাট ওই ফ্রেন্ডটা তোমার সাথে বসে একটা খুব ভালো জায়গায় ডিনার করতেছে না। সো ট্রাই টু হেল্প দেম টু গ্রো অ্যাজ ওয়েল, অ্যান্ড নিজেরাও গ্রো করো। অ্যান্ড তোমরা সবসময় মাথায় রাখবা একটা জিনিস, যে তোমরা নিজেরা যতটা নিজেদের উপর বিশ্বাস করবা ততটাই মানুষ তোমাকে বিশ্বাস করার সাহস পাবে। সো ফার্স্ট অফ অল হ্যাভ ট্রাস্ট অন ইউর সেলফ, অ্যান্ড হোয়াট এভার ইউ গাইজ ডু, অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ভাই এত মোটিভেশন দেওয়ার জন্য, অ্যান্ড অলসো থ্যাংকস টু দ্য ভিউয়ার্স ফর বিং উইথ আস। ইনশাল্লাহ ভিউয়ার্সদের থেকেও আশা করি ভাইয়ের মতো যে তারা প্লেক্সাসের সব সেশন আমাদের সাথে থাকবে, অ্যান্ড প্লেক্সাসকে অনেক বড় আগায় যেতে সাহায্য করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই অ্যাগেন, অ্যান্ড স্টে টিউন উইথ প্লেক্সাস, অ্যান্ড ভালো থাকবেন অবশ্যই, ইনশাল্লাহ কথা হবে। ইনশাল্লাহ শক্তি, টেক কেয়ার ফর ইয়োরসেলফ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।